তারুণ্যেই যে প্রাণকে ঝরে যেতে হয়েছে, তার শরীরের মৃত্যু হলেও অমর হয়ে তিনি থেকে গেছেন প্রতিটি ভারতবাসীর মনে। দেশের সর্বকনিষ্ঠ স্বাধীনতা সংগ্রামী হিসেবে হাসি মুখে ফাঁসির দড়ি বরণ করে নিয়েছিলেন ক্ষুদিরাম বসু। ১৯০৮ সালে ১১ আগস্ট মুজফ্ফরপুর ষড়যন্ত্র মামলায় ফাঁসি হয় ওই মহান বিপ্লবীর। আজ এই বীর শহীদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার জন্মভিটে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মোহবনীতে শহীদ বেদিতে মাল্যদান শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি পালন করা হয়। অন্য বছরের আজকের এই দিনটিতে এই এলাকায় রক্তদান শিবির সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও এবছর সেখানে কাটা হয়েছে করোনা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুভ্রা দে, কেশপুর বিডিও সহ অন্যান্যরা। আসলে অতিমারির জন্য আমরা এবছর অনুষ্ঠানটাকে কেবলমাত্র দেখছেন না, ক্ষুদিরাম বসুর মাল্যদান, প্রতিকৃতিতে মাল্যদান, শহীদ বদি করে তাতে মাল্যদান, এবং ওই মঞ্চের উপরে যারা যারা আসছেন সোশ্যাল ডিস্টেন্স বজায় করে বক্তব্য রাখার জন্যই ব্যবস্থাটি রেখেছি। কিন্তু অন্যান্য বছরের মতো আমরা অনুষ্ঠানটিকে আড়ম্বরপূর্ণ করতে পারিনি। রক্তদান শিবিরের আয়োজন ছিল, সেটিকে আমরা ক্যান্সেল করে দিয়েছি। কেন, অন্যান্য জায়গায় রক্তদান শিবির তবুও হচ্ছে, এবছর প্রতি বছরের ন্যায় আমাদের এবছর রক্তদান শিবির করার কথা, কিন্তু আমরা বাধ্য হয়ে বন্ধ করলাম। এই জন্য পাশেই ওই যে ক্ষুদিরাম মোড় যেটা পেরিয়ে এলেন নেড়দোলের পাশে, ওখানে করোনা সংক্রমণ পজিটিভ দেখা দেওয়ার জন্য আমরা ওই অনুষ্ঠানটাকে বাতিল করেছি।